Hey guys, welcome to our new bangla blog. So আজকে আমরা চলে এসেছি কলকাতাতে আবার আজকে আমাদের প্ল্যান হলো যে ডক্টর স্ট্রেঞ্জ আজকে রিলিজ করছে তো সেইটার আমরা ফার্স্ট ডে শোটা দেখতে যাব তো সিমি এখন সেজেগুজে নিচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল যে ভাইয়ের একটু ডাক্তার দেখাতে এসেছি এখানে তো সেইটার জন্য এসেছিলাম তারপরে দেখা গেল যে একদিনে হচ্ছে না দুদিন থাকতে হচ্ছে সিমির আসার কথা ছিল না কিন্তু আসার আগে সিমির কি মন খারাপ তো সেটার আমি আর ভাই আসছি কলকাতায়ও আসতে পারছে না তো সেইটার জন্য সিমির খুব মন খারাপ ছিল তো সেই জন্য মানে প্রায় কেঁদে কেঁদে ফেলে এরকম অবস্থা সারাদিন মুখ ঘুরিয়ে শুয়ে আছে তো মানে চোখে দেখা যাচ্ছিল না তো শেষ পর্যন্ত সিমিকেও আমরা নিয়ে আসলাম সাথে করে তো যাই হোক নিয়ে এসে ভালোই হয়েছে যেহেতু আমাদের এখানে এক্সট্রা থাকতে হচ্ছে দুটো দিন তো মাঝখানে আমরা একটা দিন যেহেতু ফাঁকা পেয়েছি তো সেই দিনটা আমরা একটুখানি বাইরে একটু ঘুরে টুরে নিই তো আজকে আমরা ডক্টর স্ট্রেঞ্জের শোটা দেখবো সকাল 10টা থেকে শো আছে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা ইকো পার্কে চলে যাবো ঘুরতে সেখানে আমার এক ফ্রেন্ড আসবে তার সাথে দেখা করে আমরা একসাথে ঘুরে নেব তো সিমি এখানে রেডি হচ্ছে এখন সিমির সাজগোজ চলছে এই যে গুড মর্নিং বলে দাও তো পরে বলে দেবে সেজে গুজে নেই তো আমরা এখন এখান থেকে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ডায়মন্ড প্লাজাতে তো আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো আমরা শেষমেশ চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে মুভির জন্য ডক্টর স্ট্রেঞ্জ তো এখানে অনলাইনে মুভির প্রাইসটা দেখাচ্ছিল যে পার টিকিটটা দেখাচ্ছিল 200 করে তো এখানে এসে দেখলাম যে 200 টিকিট শুধু অনলাইনে অ্যাভেলেবল তো এখানে অফলাইনে টিকিট আমাদের 3টি টিকিট 670 লাগলো তো আমরা এবার গিয়ে ভেতরে গিয়ে শোটা দেখতে শুরু করব কিছু বলো সকাল থেকে কিছু কথা বলছে না সিমি সিমির আসলে অ্যাকচুয়ালি মুভি যাতে কোনো ইন্টারেস্ট নেই ও শুধু দেখতে হয় তাই এসেছে না আসলেও চলতো ওর এই মার্ভেল সিরিজের সিনেমা এত ইন্টারেস্ট নেই ওর ইচ্ছা ছিল কিশমিশ দেখার ও বলছিল যদি আর একটা থাকে শো যে কিশমিশের একই সাথে সাইমালটেনিয়াসলি চলছে তাহলে ও কিশমিশ দেখে আসবে না তো সেটা তো আর সম্ভব হলো না আর কোনো শো নেই বলো তুমি কিছু বলো তোমার কেমন লাগছে আমি আর ভাই তো অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই শোটার জন্য যে কখন বেরোবে ডক্টর হ্যাঁ আমরা ফার্স্ট ডে এর আগের দিন আমরা গেছিলাম সকাল 6টার সময় শো দেখতে গেছিলাম কৃষ্ণনগর SBF-এ তো আজকে আমরা এসছি একটু লেট হয়ে গেছে 10টার সময় শো তো আমরা যাই হ্যাঁ এটাও আজকে ফার্স্ট ডে শোই ফার্স্ট শোই তো আমরা তাই যাচ্ছি এখন গিয়ে এখন দেখি অবশ্য ফার্স্ট শো নয় সকালবেলা এখানে 7টা থেকে শো চলছে তো যাই এবার আমরা ভেতরে গিয়ে শোটা দেখি আমাদের শো রয়েছে স্ক্রিন নাম্বার 2-তে তো আমরা এটা সামনে দেখতে পাচ্ছি স্ক্রিন 3 আর 4 দেখাচ্ছে ডান দিকে এখানে এটা স্ক্রিন 1 আর সামনে এখানে খাবার জায়গা আর ওই দূরে দেখা যাচ্ছে স্ক্রিন 2 তো আমরা চলে এসেছি ভেতরে চারিদিকে এখন লাইট জ্বলছে এই দেখো গোটা হল মোটামুটি ফাঁকা আমরা আস্তে আস্তে ঢুকছি আমাদের সিট রয়েছে ই রোতে একেবারে কোনায় 19-20-21 তো মুভি এখন শেষ খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের তো লোকজন অনেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু আমরা এক মিট ক্রেডিট দেখলাম এবারে পোস্ট ক্রেডিট না দেখে আমরা বেরোবো না তো আমরা মুভি দেখে এখনই বেরিয়ে এলাম তো মুভিটা কেমন লাগলো আমি তো অত বুঝতে পারিনি তো এরা ভালো বলতে পারবে তো মুভিটা আমরা যেটা দেখলাম আমাদের তো খুব ভালো লেগেছে আমার আর ভাই দুজনেরই খুব ভালো লেগেছে তো ওই
পয়সা আছে তো আমরা ওখানে গিয়ে দেখলাম যে আর পোস্ট ক্রেডিট মিক্স ক্রেডিট দুটোই আছে পোস্ট ক্রেডিট তো সেরা একদম নিশ্চয়ই দেখবে তোমরা পোস্ট ক্রেডিটটা আর ওখানে আমরা দেখলাম সায়নরাও চলে গেছে আগের বারের মতো আমাদের সকালবেলা 6টার সময় ওরা চলে গেছে মুভিটা দেখতে তো আমাদের একটুখানি লেট হয়ে গেল আমরা কলকাতায় দেখছি ওরা কৃষ্ণনগরে কৃষ্ণনগরে দেখছে তো সিমি মুভিটা কেমন লেগেছে আমি আমি যেটা বুঝেছি এরা নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা করে শুধু আর নিজেরাই মারপিট তো সিমি মুভিটার যেহেতু আগের কোনো মুভি সেরকম দেখেনি দু একটা দেখেছে তো সেই জন্য কিছুই বুঝতে পারেনি খুব একটা ইন্টারেস্টিং পানি মানে শুধু মুভি হলে গিয়ে ঘুমিয়ে পড়াটা বাদ ছিল বাকি মানে এর আগে গিয়ে যেটা দেখেছি মানে এরা এরা ফ্রেন্ড খুব ভালো বন্ধু এটাতে গিয়ে দেখছি তারা তারাই যুদ্ধ করছে তো সেইটা সিমির একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছিল যেহেতু মার্ভেলের পুরো সিরিজের সিনেমাগুলো দেখেনি কিন্তু আমাদের সিনেমাটা খুব ভালো লেগেছে আর সিমি মানে শুধুমাত্র মানে ঘুমিয়ে পড়াটা বাকি ছিল তোর কেমন লেগেছে সেমি মানে প্রায় মানে বোর হয়ে এমনভাবে বসে আছে যে আমারই দেখে বাজে লাগছে মানে ওকে বাড়িতে গিয়ে খুব তাড়াতাড়ি আগের যে মুভিগুলো আছে সেগুলো সব ওকে দেখিয়ে দিতে হবে না না মার্ভেলের ফ্যানরা কেউ কিছু বলবে না না ফার্স্ট ডেতে ভেতরে প্রচুর আওয়াজ হচ্ছিল প্রচুর আমরা যেটা ফার্স্ট ডেতে মুভি হলে দেখা যেটা আমাদের সব থেকে ভালো লাগে যেটা যে জন্য আমরা ফার্স্ট ডেতে আসি তো যাই হোক এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা ইকো পার্কের দিকে বেরিয়ে পড়বো তো চলো আমরা এবার একটু খাওয়া দাওয়া করি তো আমরা মুভি টুভি দেখে এখানে এখন খাওয়ার জন্য এসে বসেছি তো আমাদের মিত্র ক্যাফে থেকে অর্ডার করা হলো তো তোমরা সবাই জানো যারা যারা এসছো ডায়মন্ড প্লাজা এখানে এরকম কোর্ট আছে সেইখানেই খাবার অর্ডার করে এসে তারপরে খাবার নিয়ে আসতে হয় তো এখানে আমি মিত্র ক্যাফে থেকে অর্ডার করে আসলাম অর্ডার আমরা করলাম হচ্ছে চিকেন চাও চিলি চিকেন আর ক্রিসপি চিকেনের একটা কম্বো আছে চাইনিজ যে কম্বোটা আর তার সঙ্গে একটা মিক্সড চাও গ্রেভি আর এখানকার স্পেশালিটি হচ্ছে আমরা জানি যে মিত্র ক্যাফের স্পেশালিটি হচ্ছে ফিশকবিরাজি তো সেই জন্য আমরা দুটো ফিশকবিরাজি অর্ডার করেছি বা যা খাবার আছে আমরা তিনজনে শেয়ার করে খেয়ে নেবো কারণ সিমির জন্য ফুল অর্ডার করা মানে মানে খাবার নষ্ট হয় প্রচুর এর আগে প্রচুর এমন হয়েছে যে আমি আরও একসাথে বেরিয়েছি দুজনের খাবার অর্ডার করেছি তারপর একজনের খাবার প্যাক করে বাড়ি নিয়ে যেতে হয়েছে তো সেটা অসুবিধা হবে তো সেইটার জন্য আমরা এমনভাবে অর্ডার করেছি যাতে শেয়ার করে তিনজনে মিলে আমরা পুরোটা খেয়ে নিতে পারি তো এই হচ্ছে আমাদের খাবার আর ভাই আর একটা নিয়ে আসছে তোকে আমরা পাহারা দিতে বসিয়েছিলাম আর ও খাবার নিয়েই চলে এসছে এটা মিক্স চাউ এটা হচ্ছে গ্রেভিটা মিক্স চাউ উইথ গ্রেভি যেটা আছে আর এইটা হচ্ছে আমাদের যে কম্বোটা নিয়েছিলাম সেইটা ফিশকবিরাজি তবে আগের যে খাবার খেলাম খাবার খেয়ে খুব একটা ভালো লাগেনি কোনোটাতে সেরকম স্বাদ সেরকম নয় খুব একটা ভালো লাগলো না খেতে মানে যেরকম মিত্র ক্যাফে যেরকম খাওয়া হওয়া দরকার এবার ফিশকবিরাজি যেটা আছে সেটা খেয়ে দেখি কেমন লাগে বাকি খাবার খুব একটা ভালো লাগেনি মানে বলা যায় প্রায় বাজেই বলা যায় মানে মোটামুটিও বলা যায় না বাজেই বলা যায় খাবার তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা যাব ইকো পার্কের দিকে তো লাস্টে আমরা যেটা খেলাম কবিরাজি সেটা রিভিউটা দিয়ে দিই এতগুলো যে খাবার খেলাম এর মধ্যে কবিরাজিটা একমাত্র আমাদের সবার ঠিকঠাক লেগেছে আর কবিরাজিটা সত্যি ভালো খেতে খুব সুন্দর খেতে তো কবিরাজি যে নামই যে ব্যাপারটা সেটা সত্যি সত্যি একদম ঠিকঠাক বাকিদের কেমন লেগেছে জানিয়ে দিই কেমন লেগেছে আমার তো সবসময় ভালো লাগে এর আগে আমি খেয়েছি আমার তো সিমির ওটা ফেভারিট ছিল প্রথমে ভাবছিলাম অর্ডার করবো না তো তারপরে ভাবলাম যে না সিমির যেহেতু পছন্দ সেই জন্য অর্ডার করা হলো তো আমরা যে ফিশ কবিরাজিটা যেটা আনলাম তো সেটা ভাই আমার সিমির সবারই খুব ভালো লেগেছে অন্তত এইটা মানে আজকের বেস্ট খাবার হলো এইটাই যেটা খেয়ে মানে একটা শান্তি তৃপ্তি পাওয়া গেলো যে না খাবারটা ভালো হয়েছে আগেরগুলো মানে একেবারে যাতা ছিল তো আমাদের মুভি দেখা খাওয়া সব কিছুই কমপ্লিট তো আমরা এখান থেকে এখন যাবো হচ্ছে ইকো পার্কে তো এই পার্টটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাদের ইকো পার্ক ব্লগ তো সেটাও তোমরা দেখতে থাকো আর এই ব্লগটা এখানে এন্ড করছি আর এই ব্লগটা যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে Bye-bye.